সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা খোবর হাসান। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই আপনার এই যে পুরো নাম খোবর, এটি পুরো নামটি আমরা জানতে চাই। আমার পুরো নাম হলো আবু খায়ের মোহাম্মদ হাসান। আচ্ছা, নামটি কে রেখেছিলেন? এটা অবশ্যই বাবা মা রাখছে। আচ্ছা, হয় না, দাদা দাদি তো রাখতে পারেন, যেমন আমার নাম আমার দাদি রেখেছিলেন, কিন্তু আমার জানার মতো বাবা মাই রাখছে। আচ্ছা, আপনি তো মঞ্চ থেকে এসেছেন, তারপর মঞ্চ থেকে তারপর আপনি অভিনয় জগতে যুক্ত হলেন, মঞ্চে আসাটা কিভাবে আপনার? গল্পের মতো আর কি। গল্পটা যদি বলতে যাই যে আমরা যখন টেলিভিশন দেখতাম তখন এত টেলিভিশন ছিল না, তো আমার মানে আত্মীয়ের একটা টেলিভিশন সেট ছিল, সেখানে সবাই মিলে আমরা দেখতাম। আচ্ছা, তো বড় বড় অভিনেতারা যখন অভিনয় করত সবাই দেখতো, আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে অভিনয়টা এরকম না করে যদি এরকম করে তাহলে তো ভালো হয়েছে, এরকম করলে কেমন হয়, আমি আবার ওটা দেখাইতাম। দেখানোর পরে দেখা যেত যে আমার অ্যাক্টিংটাই আমার যে আশেপাশে সবাই দেখতেছে ওরা বলতেছে তো বাহ চমৎকার, তো এরকম হলেই তো ভালো হয়, তো তুই অভিনয় কর। তো এরকম বলতে বলতে একটা পর্যায়ে মনে হলো যে আমার ভিতর থেকে মনে হলো যে আমি মনে অভিনয়টা ভালো পারি, এই এরকম অনুভূতি থেকে আস্তে 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 অভিনয়ের সাথে। আপনি কি মিমিক্রি করতেন কারো? না, নিজের মতো করি। আচ্ছা, আপনি 2003 অথবা 2004 আপনি রঙের মানুষ নাটকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, ওই সময়কার স্মৃতিটা আমরা একটু জানতে চাই। প্রথম যখন স্ক্রিপ্টটা ছিল তখন আমাদের ওরকম ইয়ে ছিল না, মানে সিন ছিল না আমার আর প্রাণের, তো আমরা ইম্প্রোভাইজ করে এমন একটা জায়গায় মানে হলো আর কি, করলাম না হলো, নিজের অজান্তেই হলো। সবাই তখন বলতেছে বাহ বেশ সুন্দর তো বা বেশ ভালো তো, এবং ওই সিনগুলি খুব জমতেছে। পরবর্তীতে যখন মাসুম ভাইকে বলা হলো, পরবর্তীতে মাসুম ভাই আরও বেশি করে লেখলো। একটা পর্যায়ে গিয়া দেখা গেল যে মানে স্ক্রিপ্টে যা আছে এর চেয়ে বেশি আমরা ইম্প্রোভাইজ করতেছি, এবং সালাউদ্দিন লাবলু আমাদের ডিরেক্টর, এবং উনি আমাদের কিছুই বলতো না যে ঠিক আছে তোরা কর। এইভাবে আস্তে আস্তে করতে করতে একটা পর্যায়ে যখন এটা 10-12 পর্ব বা 20-25 পর্ব ওরকম হলো, দেখা গেলো ওই দুইটা ক্যারেক্টার ব্যাপক জনপ্রিয়তা পাইলো। তারপরে তো আর ইতিহাসই আপনি যেটা বললেন। যখন অভিনয় করতেন তখন কি আপনি স্ক্রিপ্টটাকে ফলো করতেন নাকি নিজের মতো করে সেটা পরিবেশন করার চেষ্টা করতেন? না, স্ক্রিপ্টটা তো একটা বেসিক জায়গা ছিলই, ওটা তো ফলো করতাম, কিন্তু স্ক্রিপ্টের বাইরে ওই স্ক্রিপ্টে যা লেখা থাকে এর সাথে সংশ্লিষ্ট করে আমরা ইম্প্রোভাইজ করতাম, এবং সেটা অ্যাকসেপ্ট করতো ডিরেক্টর এবং আমাদের রাইটার যারা ছিল তারা। আপনি কি মনে করেন যখন একজন অভিনয় শিল্পী যখন অভিনয় করছেন তখন কি ডিরেক্টর যে স্ক্রিপ্টটা দিয়ে দিবে সেই অনুযায়ী করলে বেশি ভালো হয় নাকি তাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলে সে নিজের মতো করে যখন করে তখন ভালো হয়, আপনি কোনটা মনে করেন? আমি মনে করি যে নাট্যকার যে স্ক্রিপ্টটা লিখতেছে সে কিন্তু ঘরের মধ্যে এসিতে বসে লিখতেছে, সে কিন্তু আমরা যখন শুটিং করতেছি প্র্যাকটিক্যালি আমরা কোন পরিবেশের সাথে কোন সিচুয়েশনের সাথে কোন ওয়েদারের সাথে সেখানে গিয়ে আমরা যে ইম্প্রোভাইজটা করি আমরা কিন্তু ওইটার সাথে সংশ্লিষ্ট করে তারপর স্ক্রিপ্টার, এটা স্ক্রিপ্টার ভ্যালু বাড়ে আমার মনে হয় না কমে, তবে ওই সেন্সটা থাকতে হবে ইম্প্রোভাইজ করার, যে করবে তার ওই সেন্সটা থাকতে হবে, ওই ডিরেক্টর সেন্স থাকতে হবে। এবং আমি যত জায়গায় এত এখন পর্যন্ত মঞ্চে অলসো, এবং আরেকটা ঘটনা বলি, আমাদের একটা মঞ্চের খুবই জনপ্রিয় একটা নাটক আছে সেটা হলো রারাং, এটা লেখছে হলো আমার গুরু মামুন রশিদ। তো একটা পর্যায়ে একটা সিন আমি আর চঞ্চল চৌধুরী নিজেরই বানাইলাম যে ওস্তাদ এটা করলে কেমন হয়, তো ঠিক আছে কর। পরে ওইটা একটা আমরা ইম্প্রোভাইজ করলাম, ওইটা একটা সিনই হয়ে গেল। এবং একটা পর্যায়ে যখন আমরা মঞ্চে ঢুকি, ঢোকার পরে প্রচুর যখন ক্ল্যাপ হয় তখন আসার মঞ্চ থেকে যখন বের হই পাশ দিয়ে মামুন ভাই যাচ্ছিলো, তো মামুন ভাই আমাদেরকে দেখে একটু ফান করে বললো, কয় মাঝে মধ্যে মনে হয় এই নাটকটা কি আমি লিখছি। আচ্ছা, মানে ইম্প্রোভাইজটা যে আমরা করছি এটা খুবই পারফেক্ট, এবং ওই গল্পের সাথে ওই ঘটনার সাথে যায় বলেই কিন্তু বলছে, তো ওই সেন্সটাও থাকতে হবে আর্টিস্টের। আচ্ছা, আপনি কি মনে করেন যে এখনকার যে ডিরেক্টররা রয়েছেন যারা অভিনয় স্ক্রিপ্ট লিখছেন তারা কি প্রপার ওয়েতে লিখতে পারছেন, সেই অনুযায়ী কি আদৌ কাজ হচ্ছে কিনা?
এই জিনিসটা আমি বলতে চাই না প্রপার ওয়েতে আমি কতটুকুই বা স্ক্রিপ্ট দেখি, অতটুকু দেখা হয় না তো, তবে লিখতেছে মোটামুটি ওরকম আহামরি স্ক্রিপ্ট আমার কাছে পড়ে নাই। আচ্ছা, হয়তো বা আমার বাইরে যারা করতেছে হয়তো ভালো হইতেও পারে আবার নাও হইতে পারে। আচ্ছা, এটা আসলে আপনি মিডল একটা অ্যানসার দিয়েছেন, মিডল অ্যানসারই দেওয়া উচিত কারণ আমার কাছে কতটুকু স্ক্রিপ্ট আসে। আচ্ছা, আপনাদের সময় কিন্তু অটোগ্রাফের যুগ ছিল, এখনো আছে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সময় ফটোগ্রাফের যুগ চলে এসেছে। আপনার প্রথম যখন আপনি অটোগ্রাফ দিয়েছিলেন কোন সময় দিয়েছিলেন এবং যদি মনে থাকে এবং ওই সময়ের অনুভূতিটা কেমন ছিল? মনে নাই। আচ্ছা, মনে নেই। আচ্ছা, আসলে অনেক স্মৃতি মনে নাও থাকতে পারে। থিয়েটারে অভিনীত কোনো চরিত্র কি আপনাকে মন ছুঁয়ে গিয়েছিল এমন কোনো স্মৃতি রয়েছে? হ্যাঁ, আমাদের থিয়েটারের আরণ্যকের সাথে সংশ্লিষ্ট আমি, তো ওইখানে সংক্রান্তে একটা নাটক আমি করি আর মূল ভূমিকায় প্রায় সোয়া দুই ঘন্টা আমার মঞ্চেই থাকতে হয়। ওটার লাস্ট সিনটা খুবই ইনভলভ হইতে হয় এবং সেটা আমার অনেক সময় মনে হয় যে এতটা ইনভলভ আমি কীভাবে হই, এটা আমার মাঝে মধ্যে মনে হয় যে এটা আসলে থিয়েটারাল একটা ম্যাজিক হয়। যখন আমরা মঞ্চে উঠি তখন আমি আর আমার মধ্যে থাকি না, তখন আমি ক্যারেক্টারের মধ্যে হারিয়ে যাই। এই জিনিসটা মানে একটা ম্যাজিকের মতো মনে হয় আমরা যারা মঞ্চে কাজ করি, এটা মাঝে মধ্যে মনে হয়। বর্তমানে কী কী কাজের সাথে যুক্ত হয়েছেন? অনেক কাজই করতেছি, সিরিয়াল এক ঘন্টা অনেক কাজই করা হচ্ছে। জীবনটাকে কিভাবে দেখেন? এটা স্বাভাবিক ভাবে দেখি, আসছি চলে যাব। নাটক আগে নাকি সংসার আগে? আচ্ছা, নাটক নাটক না করলে সংসার ঠিক কিন্তু বাসায় গেলে কিন্তু ভাবি রাগ করবে না, করার কোনো উপায় নেই কারণ নাটক আমার যেহেতু আমার এটা প্রফেশন, সুতরাং নাটকটা যদি না করি তাহলে সংসার টিকবে বলে মনে হয় না। আচ্ছা, আপনার নাম হাসান বলেই কি আপনি মানুষজনকে হাসান? না, এটা একদমই ভুল। আমি যে শুধু হাসাই তা না, আমি অনেক সময় কাঁদাইও। আমার কাঁদারে যে আমি আমি যে নাটক করে অনেক মানুষ কাঁদে সেটা অনেকে হয়তো দেখে। একটা জিনিস কিন্তু সত্য যে কাঁদানোর চেয়ে হাসানোটা কঠিন। কঠিন, হ্যাঁ। আচ্ছা, আপনি এখন এই যে কাঁদানোর কথা বলেন, আপনি দর্শকদেরকে কি বেশি হাসাতে ভালোবাসেন নাকি কাঁদাতে? আমি দর্শকদের অভিনয় দেখাতেই পছন্দ করি বেশি। কোনটির মাধ্যমে, হাসানোর মাধ্যমে নাকি কাঁদানোর মাধ্যমে? এখন তো বেশি হাসাই। আচ্ছা, কোনটি আগে হয়েছে, প্রেম নাকি বিয়ে? দুটাই। আচ্ছা, অভিনেতা হিসেবে নিজেকে কত মার্কস দিবেন আউট অফ 10? এটা দর্শকদের কাছে ছেড়ে দিলাম। আচ্ছা, আপনার সম্পর্কে একটি পজিটিভ দিক একটি নেগেটিভ দিক জানতে চাই। আমার প্রচণ্ড ধৈর্য, সহজে কারো উপর অবিশ্বাস করতে চাই না, সহজে কাউকে বিশ্বাস। পজিটিভ দিক, এবার নেগেটিভ দিক। নেগেটিভ দিক ওরকম আমার নাই। আচ্ছা, প্রিয় খাবার কি? খিচুড়ি। আচ্ছা, প্রিয় রং? সাদা। আচ্ছা, আপনি বলেছেন যে আপনি আরণ্যক গ্রুপ থিয়েটারের মেম্বার, আমি জানি না যে আরণ্যক শব্দের অর্থটা কি, আপনি কি জানেন? আরণ্যক শব্দের অর্থ হয়তো বা আছে বা এটা একটা উপন্যাসও আছে, কিন্তু আমাদের গ্রুপের এই নামটা মনে হয় রূপক অর্থে রাখা হয়েছে। আচ্ছা, গল্পে আড্ডায় আমাদের সময় প্রায় শেষ, বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের বলবো যে আমি যেহেতু নাটক করি, ভালো ভালো নাটক দেখুন আর সমালোচিত নাটকগুলি এড়িয়ে চলুন। ধন্যবাদ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ আসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।